এরকম কিছু পাবলিক আছে ফটো তুলবে বলে ভালো কি জিরে পড়তে কুচ্ছি আমি দৌড় খেলেছি আমার জিমি এখানে বসে দেখছে এই টুম্পা দিয়ে এখন আলু ভাজছে এই জিমি তোর না তো ওটা আলু আর পেঁয়াজ কাটা হচ্ছে এখানে মাংস সকালে মা ম্যারিনেট করে রেখে দিয়েছে জিমির জন্য ভাত হচ্ছে ওখানে পিকনিক হচ্ছে আর এই যে এখানে খেলিয়ে পড়ে আছে কোনো কাজ নেই যা না মায়ের সাথে একটু করে দে জিমি হেল্প করছে তুই যা জিমি নাকি হেল্প করছিস এখন আলুগুলো ধুয়ে নেওয়া হচ্ছে না এগুলো নরমালি রাখবো আজকে আমি রান্না করব আমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করো এই দেখো আমার সোনা মাটাকে আমি রান্না করছি খুব সে পর্যন্ত চাল দিয়ে দে আলুটা ছেড়ে দাও কড়াই এদিকে জিমির ভাত হচ্ছে এই জিমিকে দেওয়ার জন্য জিমির ভাত দেওয়ার জন্য এখানে সব মাংস দিলে মেখে টমেটো আছে না সস আছে জিমি তোকে বারণ করেছি জিমি এখন কামড়াবে দেখবে জিমি ভিডিও হচ্ছে ইউটিউবে সবাই দেখে নেবে 100 জন তো দেখবে অন্তত আসো জিমি আসো কালুদা কামড়াবে তোমাকে একটা মাত্র শালা তাও আবার কেমন হাফবে হাফ ছেলে মারা ভালো ছেলে তো এখানে নিচে সবাই দোল খেলছে ভুলভাল দোল মাগাচ্ছে ওই দেখো ফিচকিড়ি নিয়ে দৌড়াচ্ছে এ ওর পিছনে যে যাকে পাচ্ছে রং মাখিয়ে দিচ্ছে এ দেখো দেখেছো সবাই ঘরে ঢুকে যাচ্ছে ফিচকিড়ি রং খাবে না ঠাস করে চড়া বাবার নতুন মেঞ্চি যখন নিয়ে গিয়ে আর দিসনি তুই নষ্ট করে দিয়েছিস তো এই যে আমাদের বাড়ির সব বড় কাজের লোক হ্যাঁ গণেশ সবাই দেখে নেবে বাবা এই করে করে রোগ হয়ে যাচ্ছে মেয়েটা
ওর সঙ্গীতের সাথে করি বাড়াটা পুরো ডোলে দিল আর মুখে গোটা উঠেছিল আমি ডোলে দিচ্ছি না 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 আর জল দিয়ে মুখ ধুই আর না আর জল দিয়ে মুখ ধুই দি আর কি কিছু বলো আরে আর জল দিস না আমাকে উঠতে দেবে না শিল থেকে কেমন লাগছে দেখ দুটো গোটা উঠেছিল ওই দুটো ডোলে আছে পুরো এখন ডোলে দিয়েছে আমার গেঞ্জিটাও নষ্ট করলি বেকার নিচে গেলি তুই তো বললি বি নিচে গিয়ে ভিডিও কর তা বলে রং মাখবি আমি মাখতে চেয়েছি কাল তো কখনো সে ডলে দিলো আর এই দুটো পুরো চলে গেছে লাল হয়ে গেছে আর এটা উঠছে দিল্লি যাব যে যারা দিল্লি যাবে দিল্লি যাওয়ার আগে এই অবস্থা এই গালটা ঠিক ছিল এই গালটা দেখ এই দুটো উঠছিল আর এটা উঠছে পুরো চলে গেল এরকম কিছু পাবলিক আছে ফটো তুলবে বলে দেখ কত সুন্দর ওপরিস আর তোকে কি বাজে ভাই পড়ি দিই হ্যাঁ এনারে বাজে পড়াই কি বাজে রে আসো তোমার ভাত রেডি হচ্ছে এই যে এখন এখানে মাংস আর ভাত আছে এগুলো এখনোর জন্য রেডি করছি ছুটকে না দিলে আরও খাবে না এখানে ফটো সেশন চলছে বড় বউয়ের ফটো ফটো তুলে দিচ্ছে আর বলছে এরকমভাবে পোজ দেবে ভুলভাল পোজ দিও না আর এই যে কাকু সাইডে সিঙ্গেল দাঁড়িয়ে আছে কাকুর বউ এখানে আসেনি ফটো তুলছে না তাই জন্য কাকু মন খারাপ কাকু দাঁড়িয়ে আছে সবাই ফটো তুলছে কাকু একা একা দাঁড়িয়ে আছে তাহারে কাকুটাকে দেখে আমার নিজের মায়া লাগে এখানে কাকিমাদের নাচ শুরু হয়েছে কাকিমারা বেশ ভালোই নাচছে ও কি নাচছে কাকিমারা ওই যে একটা কাকিমা দৌড়ে দৌড়ে আসছে নাচার জন্য পিছন থেকে তার বাচ্চাও দৌড়ে দৌড়ে আসছে বাবা বাচ্চা তুমি ভূত পুড়ে দোলে কাকুকে জোর করে বলছে একবার নাচো একবার প্লিজ কাকু পাত্তানা দিয়ে ফোন ঘেটেই যাচ্ছে কাকু চিল কোনো না যাবে না শুধু ফোন কাটা ফোন ফোন কাটাচ্ছে যে কাকু হাত তুলেছে লাভলি কাকু ওই কাকু নাচছে দেখো সাবাস সাবাস কাকু তাতা থই থই নাচছে বাহ কালুদা ওখানে নাচতে শুরু করেছে কি তুই কি করছিস সারাদিন শুয়ে শুয়ে ওখানে তো সবাই কাজ করছে স্পিডস ভিলা দেখছিস এই দেখ আমার জিমিও খেয়েতে রেডি হয়ে গেছে ওখানে ভাই ও ফোন ঘাটছে আর এখানে শুধু আমরা এই তিনজন কাজ করছি এখন পোলাও খাওয়ার টাইম পোলাও থালায় বাড়া হচ্ছে এই পোলাও সবাইকে দেওয়া হবে তাহলে পোলাওটা খাই পোলাওয়ের সাথে ওইদিকে মাংস আছে ওই যে মাংস মাংস বের করবে এবার আহা পোলাওটা দেখে খুব ভালোই মনে হচ্ছে দেখা যাক খেয়ে কেমন লাগে খুব ভালোই রান্না করেছে সুমনের মা দেখে মনে হচ্ছে পোলাওটা পোলাও উফ এবার মাংসটা বের করো আহ এই তো মাংসটাও বেশ ভালো দেখে মনে হচ্ছে মাংসটা দাও আমায় খাই চলো মাংসটা বেশি না পোলাওটা বেশি বল তুই বল কোনটা ভালো লেগেছে পোলাও না মাংস তিন নম্বর পাঠান এই সত্যিকারে তার টাইম এটা
হিন্দিতে তিন নম্বর বার। পাপড়ি চাট বলছে 190 টাকা, এইটুকু প্লেট। কফি পাপড়ি চাট জানি না, দই ফুচকা ছ পিস হবে, দই ফুচকা 6 পিস 190 টাকা। ঘুরে ফিরে দামপাম থেকে চলে যাবো ওই দিকে। কানেক্ট করে মিসাইল কেন?